আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। স্নেহ ছাত্র ছাত্রী, আশা করি তোমরা আল্লাহ পাকের খাস রহমতে ভালো আছো। আল্লাহর খাস রহমত তোমাদের নেক দেয়, আমরাও ভালো আছি। দাখিল সপ্তম শ্রেণীর আরবি দ্বিতীয় পথে অষ্টম পাঠ থেকে আলোচনা শুরু করছি। মনোযোগ দিয়ে তোমরা সবাই শুনবে, আল্লাহ আমাদেরকে শোনার এবং বলার তোকে দান করুক। আল আসমাউল মুস্তাকাত, ইসমের বহুবচন আসমা, মুস্তাকাত যে সমস্ত ইসিম এটা বহুবচন, মুস্তাকাত বহুবচন মুস্তাকাত, যে সমস্ত ইসিম বের হয়ে আসছে তাদেরকে বলা হয় আল আসমাউল মুস্তাকাত। নিচে উদাহরণগুলি প্রতি লক্ষ্য করো। কাদা আপনার মুমিন, এই মুমিনের সাথে দাগ কাটে আছে, মুমিনগণ সফল কাম হয়েছে। ইন্নাহু মিন ইবাদিন আল মুখলাসিন, নিশ্চয়ই তিনি আমার মনোনীত বান্দাদের একজন। এই মুখে দাগ কাটা আছে। অত্তাখিদু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, তোমরা মাকামি ইব্রাহিমকে নামাজের জায়গা বানাও। এই মুসাল্লিসে দাগ কাটা আছে। আল মুমিনু আশাদ্দু ইহতিয়াজান ইলাল ইবাদা, মুমিন ইবাদতের খুব বেশি মুখাপিক, ইহতিয়াজান ইলাল ইবাদা, ইহতিয়াজ দাগ কাটা আছে। উল্লিখিত উদাহরণসমূহের প্রতি লক্ষ্য করলে তুমি দেখতে পাবে যে নিম্নে রেখা বিশিষ্ট প্রত্যেকটি শব্দই গুণবাচক শব্দ যা ফেল থেকে উৎপন্ন। এই প্রত্যেকটাই ফেল থেকে, আল মুমিনু, মুখলিসুন, মুসাল্লা, ইহতিয়াজান, এইগুলি ফেল থেকে উৎপন্ন। এগুলিকে আসমায় মুস্তাকাত বলে। কী বলে? আসমায় মুস্তাকাত বলে। প্রথম বাক্যে আল মুমিনুনা এমন গুণবাচক শব্দ যা দ্বারা কর্তৃবাচ্যের অর্থ বোঝায়। দ্বিতীয় বাক্যে মুখলাসিন এমন গুণবাচক শব্দ কর্মবাচ্যের অর্থ বোঝায়। তৃতীয় বাক্যে মুসাল্লা শব্দটা ক্রিয়া সম্পাদনের স্থান বোঝায়। চতুর্থ আসাধ্য শব্দ দ্বারা তুলনামূলক আধিক্যের অর্থ বোঝায়, যাকে সুপাইল বলে। সুতরাং কর্তৃবাচ্যের অর্থ বোঝানোর কারণে আল মুমিন শব্দের স্পেফায়াল আর কর্মবাচ্য বোঝানোর কারণে মুখ ইসমে মাকুল স্থানবাচক, মুসাল্লা শব্দ ইসমে জরব, আর তুলনামূলকভাবে আধিক্যত আসাধ্য শব্দ ইসমে তাবদিল হয়েছে। এইগুলিকে প্রত্যেকটাকে ইসমে পায়াল, ইসমে মাকুল, ইসমে জরব, এগুলি আসমে মুস্তাকাত। এখন একটি উদাহরণ দিয়ে সেখানে বোঝানো হচ্ছে কাওয়ায়েদ নিয়মাবলী। আর আসমাউল মুস্তাকাতের পরিচয়, আসমা শব্দটি ইসিম শব্দের বহুবচনত্ব বিশেষের সমূহ, আর মুস্তাকা শব্দের আল মুস্তাকাতু, আল মুস্তাকাতু শব্দের বহুবচনের অর্থ উৎপন্ন সমূহ। সুতরাং আসমাউল মুস্তাকাত এর অর্থ হল উৎপন্ন বিশেষ সমূহ। পরিভাষায় আল আসমাউল মুস্তাকাত ওই সব ইসমে মোরাবকে বলে যা ফেল হতে উৎপন্ন হয় এবং যার মধ্যে মানে মাসদারি বহাল থেকে নতুন আকৃতি অর্থ সৃষ্টি হয়, যেমন আল মুমিনুনা, আল মুত্তাকুনা ইত্যাদি। আল মুস্তাকাতের প্রকার, আসমাউল মুস্তাকাত মোট সাত প্রকার। আল ইসমুল ফাইলি এক, আল ইসমুল মাকুলি দুই, ইসমুল তাকদিলি তিন, ইসমুল আলাতি চার, ইসমুল জরফি পাঁচ, আর সিফাত মুশাববাহাতু ছয়, ইসমুল ফাইল মুবালাগা সাত। আসমস্তাকাত আমরা কত আট প্রকার পেলাম, কী কী? ইসমে ফায়াল, ইসমে মাকুল, ইসমে তাবদিল, ইসমে আলা, ইসমে জরব, আর সিফাত মুশাববাহা, আর ইসমে ফায়াল মুবালাকা। উল্লেখ্য, সুলাসি মুজারাত থেকে উপলিখিত সাত প্রকার ইসমস্তাক এর ব্যবহার আছে, কিন্তু সুলাসি মুজিদফি, সুলাসি মুজারাদের মাত্র আটটা বাকি আছে, বাকি সবগুলি সুলাসি মুজিদফি, রবাই মুজারাত, রবাই মুজিদফি থেকে আসে। বাকিগুলি আসিফাত মুশাববাহ ইসমা, এগুলি থেকে আসিফাতুল মুশাববাহ, ইসমালা, ইসমুল ফাইল মুবালাগা এর ব্যবহার নেই, তিনটা নাই। বাকি আমরা সাতটা থেকে চারটার ব্যবহার আছে। কী কী নাই? আসিফাতুল মুশাববাহটা নাই, যে ছয় নম্বর আসিফাতুল মুশাববাহ, আর ইসমুল আলা চার নম্বরটা নাই, আর ইসমুল ফাইল মুবালাগা সাত নম্বরটা নাই, এর ব্যবহার নেই। তাই নিম্নে অবশিষ্ট চার প্রকারের আলোচনা অনুপাত উল্লেখ, তাই নিম্নে অবশিষ্ট চার প্রকারের আলোচনা অনুপাত উল্লেখ করা হলো, চার প্রকারের নিচে বর্ণনা করা হচ্ছে। তো ছাত্র বন্ধুরা, আজকে আমরা যতটুকু পড়ব আর জানবো তা হল আসমায় মুস্তাকাত কাকে বলে, ইসমে আসমা
মোশতাকাত বলে অবস্তাকাতুন, এটা আমরা জানলাম। এটা এই উদাহরণগুলি আমরা শিখে আল মুমিনুনা এটা আমরা জানলাম, ইসমে ফাইল, ইসমে মফুল এবং ইসমে জরব আর কি আমরা এহেতু ইয়াজান, এটা হলো ইসমে তাবদিল। এগুলিকে আরও সাতটা নির্মিত আছে, আশেপাশে কাকে বলে এখন আমরা এই সংজ্ঞাটা শিখব, এই যে সংজ্ঞাটা আসমস্তাকাতের পরিচয়। এখান থেকে আমরা আসমাউ শব্দের ইসিম শব্দের বহুবচন অর্থাৎ বিশ্লেষণ সমূহ আর মোস্তাকা শব্দটি মোস্তাসন ভোগ সবচন অর্থ উৎপন্ন সর্বস্তাতের এর অর্থ হল উৎপন্ন বিশিষ্ট সমূহ। পরিভাষায় আসমস্তাকাত ওই সময় ইসমরাবকে বলে যা ফেল হতে উৎপন্ন এবং যার মধ্যে মানে মাদির বহাল থেকে নতুন আকৃতি অর্থ সৃষ্টি করে, যেমন আল মুমিনুন। আমরা এখান থেকে এই নিবন্ধ শিখব আলমস্তাকাত কত প্রকার, উপর থেকে আমরা শিখব এই অ্যান্তরিমতা, বাকি এগুলি শুধু আমরা পড়ব, এগুলি আমরা পড়ব শিখব আমরা এখান থেকে শিখব আল কাওয়াদ এখান থেকে এতটুকু পর্যন্ত। আর দ্বিতীয়টা হলো আমরা এখান থেকে এই প্রকারগুলি আমরা খাতায় লিখে বাড়িতে নিয়ে আসবো, বাড়ির কাজ কাকে বলে তার পারিভাষিক এবং তার শাব্দিক সংজ্ঞা লিখো এখান থেকে লিখব। এই যে এখন আল কাওয়ায়েদ, এখান থেকে আমরা এল কাওয়াদ এই যে কি শাব্দিক সংজ্ঞা, তারপর হলো কি পারিভাষিক, পরিভাষায় কাকে বলে এখান থেকে এতটুকু আমরা খাতায় লিখব। এই বাড়ির কাজ রইল, আর আমরা কোনো বাইশ থেকে হেফাজত হবো। আল্লাহ আমার সবাইকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।